হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে প্রোডাক্টটা আনবক্সিং করতে চলেছি, সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা আমাদের যারা মোবাইল রিপেয়ারিং বা ল্যাপটপ রিপেয়ারিং বা এলসিডি টিভি বা এলইডি টিভি রিপেয়ারিং যারা কাজ করেন, তাদের জন্য একটা খুব ভালো একটা আর উপযোগী একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের সমস্ত ডিসক্রিপশন আলোচনা করব, কীভাবে অপারেট করতে হয় সেগুলো আমি দেখাবো। তো তাই জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটার মধ্যে আমি ইন ডিটেল ডিজিটাল মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। এই ডিজিটাল মাইক্রোস্কোপের উপরে একটা পোস্ট অলরেডি আমার ওয়েবসাইট utl24.blogspot.com-এ দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সেই লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো চলুন, এটা আনবক্সিং করার আগে ছোট একটা ইন্ট্রো থেকে ঘুরে আসা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ডিজিটাল মাইক্রোস্কোপ কী স্পেসিফিকেশান আছে সেটা আমি দেখি। তো আমি একটু জুম করব, জুম করেছি। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন মডেল নাম্বার, মডেল দেওয়া আছে USB। এটার ওয়্যারলেস মডেল হয়, বাট ওয়্যারলেস মডেল পাইনি আমি। তারপরে আছে ম্যাগনিফিকেশান, ম্যাগনিফিকেশানের মধ্যে দেখুন 500x-এর মধ্যে টিক দেওয়া। এইবার এইখানে একটা ব্যাপার আছে, আমি যেমন না পারতে প্রোডাক্টটা নিয়েছি, তো অনলাইনে আমি দেখেছিলাম সবকটা 1000x করে লেখা, মানে 1000x লেখা। আমার এক ইচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এখানে লেখা আছে 500, 600, 800, 1000 আর 1600। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল 1600টা নেওয়ার, বাট আমি 1600টা আশা করিনি যে পাবো, সে তো জানি। বাট আমি এটুকুনি এক্সপেক্ট করেছিলাম যে 1000x-টা আমি পাবো। বাট সেই ক্ষেত্রে আমি মার্কেটে গিয়ে দেখলাম যে এই 500x ছাড়া কোনো কিছু অ্যাভেলেবেল নেই, বাধ্য হয়ে আমি এটা নিয়েছি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল 1000x-টা। তো আপনারা যদি 1000x-টা নিতে পারেন তাহলে সেটা খুব বেটার হয়। তো যাই হোক, 500x দিয়ে মোটামুটি ল্যাপটপ এলসিডি বা মোবাইল ফোনের বা আইফোনের কাজ চলে যাবে ইজিলি। তো এটার কালার দেখতে পাচ্ছেন এখানে টিক করা আছে ব্ল্যাক। তারপরে প্রোডাক্টটা কিসের সাথে সাথে কাজ করবে, 2000, 2003 XP, ভিস্তা 7, 8, 8.1, 10 সবার সাথে কিন্তু কাজ করবে, প্লাস লিনাক্স ওয়েস এগুলোতেও কাজ করবে। স্কিন ইন্সপেকশান, হেয়ার ইন্সপেকশান, তারপরে এডুকেশান পারপাস ইন্সপেকশান, প্রিন্ট ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশান, PCB ম্যাটেরিয়াল, তারপরে জুয়েলারি স্ট্যাম্প, তারপরে এদিকে টেক্সটাইল, বায়োলজিক্যাল ইন্সপেকশান, আধার। এই এতগুলো কাজ কিন্তু এই মাইক্রোস্কোপে কিন্তু আপনারা সুবিধা পাবেন। তো এদিকেও কিন্তু সেম জিনিস দেওয়া আছে। যাই হোক, মোটামুটি দেখা হয়ে গেলে এবার মাইক্রোস্কোপের চেহারাটা মানে ছবি থেকে দেখুন, তারপরে আমি পরে বাক্সটা খুলে দেখাচ্ছে। এবার মাইক্রোস্কোপের মধ্যে কী কী ফেসিলিটি পাচ্ছেন, আপনি PC-তে ইউজ করতে পারবেন, ল্যাপটপে ইউজ করতে পারবেন, ট্যাবলেটে, ইভেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো এগুলো কিছু কিছু স্ক্রিনশট বা স্ন্যাপশট তোলা আছে এখানে, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার প্রোডাক্টটাকে একটু আনবক্সিং করা যাক। তো এবার দেখা যাক কোম্পানি ভিতরে কী কী দিচ্ছে। তো চলুন প্রোডাক্টটাকে খুলে ফেলা যাক। প্রোডাক্টটাকে এইভাবে এইভাবে পুশ করলে বেরিয়ে যাবে। তো এটা এমনি একটা খোল, আমি এটা সাইডে রাখছি। এবার এটা হচ্ছে বক্সটা, এরকম পুরো একদম অর্ডিনারি প্যাকিং আর কিছু। এটা আমি আগে বলে দিই, এটা বলতে ভুলে গেছি, আমি কলকাতার মার্কেট থেকে, চাঁদনি মার্কেট থেকে এটা কিনেছি। আমি এটা অনলাইনে পারচেস করিনি, তো সেখানে কিন্তু দামের ভ্যারিয়েশান আছে, আপনারা একটু দেখে বুঝে শুনে কিনবেন। এবার এটার মধ্যে কী কী দেওয়া আছে সেটা দেখা যাক, জুম করছি। এটার মধ্যে কী কী রয়েছে, প্রথমে দেখা যাচ্ছে একটা স্ট্যান্ড রয়েছে, এই যে স্ট্যান্ড, স্ট্যান্ডটাকে আমি খুলে ফেললাম, এটাকে সাইড করে দিচ্ছি। স্ট্যান্ডটা কিন্তু মুভেবল, পুরো 360 ডিগ্রি মুভেবল স্ট্যান্ড। উপরে নেকটাও মুভ করে, নিচের বেসটাও মুভ করে, ঠিক আছে। বাট এই জায়গাটা একটা প্যাড দেওয়া আছে, বাট এটা কিন্তু যখন আপনি একদম কাছে নিয়ে এসে মাইক্রোস্কোপটা একদম বেন্ড করে এভাবে দেখতে যাবেন, তাহলে কিন্তু অনেক সময় এটা এরকম উল্টে যেতে পারে। তো এই বিষয়টা একটুখানি খেয়াল রাখতে হবে, এটা এখানে এখানে রেখে দিলাম। আর কী কী বক্সে পাওয়া যাচ্ছে, বক্সে পাওয়া যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা, দেখা যাক। এই যে এটা হচ্ছে মাইক্রোস্কোপ। তো দেখুন এখানে 50x-500x পর্যন্ত কিন্তু দেওয়া আছে, নট 1000। এটাই একটা দুঃখ, যাই হোক রেখে দিলাম। আর কী কী আছে, একটা মেজারিং একটা স্কেল দিয়েছে, যেটা প্লাস্টিকের মতো দেখতে পাচ্ছেন এখানে। এই যে পুরো ট্রান্সপারেন্ট, এটা দিয়ে আপনি কোনো ধরুন কিছু একটা ইন্সপেক্ট করছেন, সেটার মেজারমেন্ট করতে পারবেন মিলিমিটারে, ঠিক আছে, এটার মেজারমেন্ট করতে পারবেন। আর কী দিচ্ছে, এটা হচ্ছে বিলটা,
আমার এটা দাম পড়েছে 1250 অফলাইনে মার্কেট থেকে। আর এটা হচ্ছে ড্রাইভার সিডি, ঠিক আছে? এই সিডিটা আপনি নিজের কম্পিউটারে ঢুকিয়ে ইনস্টল করে নেবেন, ইনস্টল এই সফটওয়্যারটা ইনস্টল করলে পরে আপনি ইজিলি কিন্তু কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন। তাহলে কী কী দেওয়া হলো এর মধ্যে আরেকবার দেখা যাক। তো এই হচ্ছে বক্সের মধ্যেকার প্রোডাক্ট। তো এইবার আমি কি করব, আমি আপনাদের পুরো ইন ডিটেলস দেখাবো। আমি এবার কি করব, এটা সরাসরি আপনাকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো, কম্পিউটার স্ক্রিনে দেখাবো এই সিডির মধ্যে যে ড্রাইভারটা আছে কীভাবে ইনস্টল করতে হয় আর কীভাবে আপনি সেই, তারপরে ক্যামেরাটা খুলে আপনি কাজগুলো করতে পারবেন আর এটাকে কীভাবে অপারেট করতে হয়। তো আমি একটু জাস্ট দেখিয়ে দিই কীভাবে অপারেট করতে হয়। তো দেখুন, এটা হচ্ছে কেবেল, কেবেলটা খুব যে লম্বা তাও না আবার খুব যে ছোট তাও না, কেবেলের প্যাচটা খুলে নিই। তো কেবেল এই যে, এটা হচ্ছে কেবেল, ঠিক আছে? মোটামুটি ভালোই মোটা। এখানে একটা পোটেনশিওমিটার টাইপের আছে, পোটেনশিওমিটারগুলো কি কাজ করে, আমাদের রেজিস্টিভিটিকে বাড়ায় কমায়, ঠিক আছে? আমাদের এটা কি কাজ করবে, এটা এটার মধ্যে যে এলইডিগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি রয়েছে, মানে এলইডির পাওয়ার বাড়াতে পাওয়ার কমাতে সাহায্য করে, এখানে যে হুইলটা রয়েছে, ঠিক আছে? এইবার এই মাইক্রোস্কোপটার উপরে একটা ক্যাপ রয়েছে, প্রোটেকশন ক্যাপ, যাতে করে ভেতরটা কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। যখন আপনি কাজ করবেন এই ক্যাপটাকে কিন্তু খুলে নেবেন এইভাবে, এই যে ক্যাপটা কিন্তু এখানে আটকানো রয়েছে, ক্যাপটাকে খুলে নেবেন, খুলে নেওয়ার পরে এই যে মাইক্রোস্কোপ। এইবার এইখানে কিন্তু দুটো বাটন আছে, দেখুন, এখানে এটা হচ্ছে জুম বাটন আর এদিকে রয়েছে স্ন্যাপ বাটন। তার মানে কি, এই বাটনটাকে ইউজ করে আপনি ছবি তুলতে পারবেন আর এই বাটনটাকে ইউজ করে আপনি যে অবজেক্টটা দেখছেন সেটাকে জুম করতে পারবেন। প্লাস আপনি কিন্তু এখানে যে এই যে হুইলটা রয়েছে এটাকে ডান দিক বাম দিক ঘুরিয়েও কিন্তু জুম করতে পারবেন। তো আমি দেখিয়ে দিই এটা কীভাবে ইউজ করতে হয়। তো এখানে দেখুন, ডান দিকে একদম ডান দিকে রয়েছে 50x, তারপরে রয়েছে 500x। 50x এখন আমার সেট আছে, আমি যত এই দিকে ঘুরাবো বা দিকে ঘুরাবো তত কিন্তু আস্তে আস্তে ভেতরের লেন্সটা কিন্তু বেরিয়ে আসতে থাকবে। তো দেখা যাক আমি এটাকে এভাবে ঘোরাচ্ছি, একটু পরে দেখতে পাবেন কাছ থেকে লেন্সটা উঁকি মারছে। আমি ঘোরাচ্ছি, দেখুন লেন্সটা কিন্তু বেরিয়ে এসেছে সামনে, এই যে ব্যাস, আর কিন্তু যাবে না, এইটুকুই শেষ। এই যে লেন্সটা, আবার যখন এটাকে ঘোরাবো লেন্সটা আবার ভেতরে ঢুকে যাবে, এই যে এই। এটা হচ্ছে আপনি নিজে অ্যাডজাস্ট করে নেবেন, এটা আপনি কি অবজেক্ট দেখছেন তার উপর ডিপেন্ড করে পুরোটাই। তো নিজে অ্যাডজাস্ট করে নেবেন, কতটা কাছে নেবেন কতটা দূরে নেবেন সেটা কিন্তু পুরোটা আপনাকেই অ্যাডজাস্ট করতে হবে। কম্পিউটার কিন্তু জাস্ট আপনাকে বা কম্পিউটার স্ক্রিন কিন্তু জাস্ট আপনাকে ছবিটা দেখাবে, বাট অ্যাডজাস্টমেন্টটা কিন্তু পুরোটাই 100% আপনার ওপরেই কিন্তু থাকবে, ঠিক আছে? তো এটাকে কীভাবে ইউজ করতে সেটা আমি দেখিয়ে দিই। এটাকে এই যে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডের মধ্যে দেখুন এখানে একটা গ্রুপ কাটা রয়েছে, এই যে এখানে একটা গ্রুপ কাটা রয়েছে, গ্রুপের মধ্যে আর এইখানে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটার মধ্যে কিন্তু এটাকে এইভাবে এই এই এইভাবে ফিক্স করে দিতে হয়। দিলে পরে এটা ফিক্স হয়ে গেল। আর এইখানে দেখুন এখানে একটা চাবির মতো রয়েছে, চাবিটাকে যদি আপনি লুজ করেন তাহলে কিন্তু পুরোটা একদম লুজ হয়ে যাবে। তারপর আপনার সুবিধা মতো এটাকে ঠিক করে চাবিটাকে আপনি এখান থেকে টাইট করে দিতে পারবেন, এই আমি চাবিটাকে টাইট করে দিলাম মোটামুটি। এটাও কিন্তু কোনো মেটাল বডি না, এটা পুরো প্লাস্টিক বডি, বাট দেখে কোয়ালিটি ফুল বলে মনে হচ্ছে, বাট কোয়ালিটি ফুল কি না বলতে পারবো না, ঠিক আছে? দেখে কোয়ালিটি ফুল বলে মনে হচ্ছে, এরকম আপনি টেবিলের উপর ইউজ করতে পারবেন রেখে, ঠিক আছে? এইভাবে কিন্তু রেখে ইউজ করতে পারবেন। যাই হোক, এবার সরাসরি আমি আগে দেখাবো যে কীভাবে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, ল্যাপটপ ইউজ করতে পারবেন, ডেস্কটপ ইউজ করতে পারবেন, আর তারপরে ইউজ ইনস্টল করার পরে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয় সেই ছবিটাও দেখাবো। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন তাহলে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমি দেখবো যে কীভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো অলরেডি আমার সিডিটা কম্পিউটারে ভরে রেখেছি, এখন আমি সরাসরি চলে যাবো মাই কম্পিউটারে বা দিস পিসিতে। যাওয়ার পরে সেখানে দেখা যাবে যে এটার একটা লোগো সেখানে উঠে আছে। তো দেখুন এখানে ডিভিডি আর ডাব্লিউ সিডি রম এখানে উঠে আছে। তো এখানে মাইক্রোস্কোপের ছবিটা দেখা যাচ্ছে। এখন জাস্ট এটার উপর ক্লিক করে এখানে ওপেন অটো প্লেতে ক্লিক করবো, ঠিক আছে? ওপেন অটো প্লেতে ক্লিক করলে পরে সফটওয়্যারগুলো নিজে নিজে কিন্তু অটো প্লে হয়ে আমাদের সামনে আসবে, তখন সেখান থেকে ড্রাইভারটাকে ইনস্টল করে নিলেই হবে। এখানে কিছু অ্যাডিশনাল জিনিস রয়েছে বাট সেগুলো ইনস্টল করতে হবে না। দেখুন এখানে অটো প্লে চলে এসছে, ক্লিক করে দিলাম।
আর আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মাইক্রোস্কোপের ছবিটা, মাইক্রোস্কোপের অলরেডি মাইক্রোস্কোপটাকে ইনস্টল করার আগেই কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। দেখুন এখানে ইন্টারফেস চলে এসেছে, আমি কিছু কথা বলে রাখি। অলরেডি মাইক্রোস্কোপটাকে ইনস্টল করার আগেই কম্পিউটারের সাথে কিন্তু কানেকশানটা দিয়ে রাখবেন। দেখুন আমি অলরেডি কানেকশানটা দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপের আলো জ্বলছে। মাইক্রোস্কোপের আলোটা হুইলটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। দেখুন আলোটা বাড়াচ্ছি, আলোটা কমাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখন আলোটা কমিয়ে রাখি একদমই, আর একদমই বন্ধ করে দেওয়া যায়, বাট আমি আলোটা এখন কমিয়ে রেখেছি। নিচে একটা মোবাইল পিসিবি দেওয়া আছে, তো কমিয়ে রেখেছি। আমার যখন কাজ করবো তখন আলোটা বাড়িয়ে নেবো। তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে ড্রাইভারের ওপর ক্লিক করব। ড্রাইভারের উপর ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে, এখান থেকে আমাকে প্রপার ড্রাইভারটাকে আগে চুজ করে ইনস্টল করে নিতে হবে। তো দেখুন পুরোটা লোডিং আগে হোক, তারপরে আমি দেখাই। তো হয়ে গেছে মোটামুটি। দেখুন এখানে সেটআপ বলে একটা ফাইল আছে, আমি যেখানে মাউসের পয়েন্টারটা নিয়ে রেখেছি। এই সেটআপ ফাইলের উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে যেভাবে আমাদের নর্মালি সফটওয়্যার ইনস্টল করেছে সেভাবে আপনি ইনস্টল করতে পারবেন। পারমিশন যাবে সেটাকে ইয়েস করে দেবেন। তারপরে দেখুন অলরেডি সফটওয়্যার ইনস্টলিং শুরু হয়েছে, এখন সফটওয়্যারটি ইনস্টলিং হচ্ছে। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা চায়না প্রোডাক্ট, আপনারা হয়তো জানবেন, বা অনেকে যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন, এটা কিন্তু সম্পূর্ণ একটা চায়না প্রোডাক্ট। দেখুন উপরে ইভেন লেখাও আছে জিএল চায়না বলে, ঠিক আছে। তো এখন এটাকে নেক্সট নেক্সট করে এগিয়ে যাবেন। আমি নেক্সট নেক্সট করে ইনস্টল করলাম। খুব একটা বড়ো ফাইল না, একদম ছোটো ফাইল, ইনস্টল হতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার পরে আপনি একটা ক্যামেরার মতো অ্যাপ দেখতে পাবেন, এখানে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন। ওই ক্যামেরার যে নতুন অ্যাপটা আপনার কম্পিউটার ইনস্টল হবে সেটাই কিন্তু আপনার এই ক্যামেরাটাকে চালু করতে কাজে লাগবে। অনেক সময় উইন্ডোজ টেনে যে ইনবিল্ট ক্যামেরা অপশান দেওয়া থাকে, তো দেখুন এখানে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট ইউজ করে দেবো আমি। তো দেখুন এটা এখন ফিনিশ হয়ে গেছে। তারপরে পারমিশন চাইবে যে পিসি রিস্টার্ট করতে, অবশ্যই একবার রিস্টার্ট করে নেবেন, বাট আমি এখন আর রিস্টার্ট করছি না, যেহেতু আমার রেকর্ডিং অলরেডি চলছে রিস্টার্ট করছি না, আমি নো করে ফিনিশ করে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এরপরে এখানে আর কিছু ইনস্টল করার মতো নেই, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি কেটে বেরিয়ে গেলাম। এখন আমি স্টার্ট মেনুতে যাব, গিয়ে দেখুন ওপরে অ্যাম ক্যাপ বলে একটা সফটওয়্যার এখানে কিন্তু চলে এসেছে, এটাকে এখন আমি ওপেন করব। ওপেন করলে পরে ল্যাপটপে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করে দেখে নেবেন। আমি এটা যেহেতু ডেস্কটপে, দেখুন অলরেডি পিসিবি বোর্ড কিন্তু চলে এসেছে, আমি এটাকে নাড়িয়ে দেখাবো। তো ডেস্কটপে যেহেতু করছে জন্য একেবারে নিয়ে নিল, আর ল্যাপটপে করলে পরে ল্যাপটপের ইনবিল্ট ক্যামেরাটাকে ফার্স্টে ডিটেক্ট করে, তারপরে কিন্তু সেখান থেকে আপনাকে ক্যামেরা চেঞ্জ করে নিতে হবে। তো এইখানে দেখুন এখানে ডিভাইস অলরেডি ইউএসবি 2.0 বলে ক্যামেরাটা আছে, বাট আপনার যখন ল্যাপটপ থাকবে তখন কিন্তু আগে ল্যাপটপের ক্যামেরাটাকে ডিটেক্ট করবে। আপনার যদি ডেলের ক্যামেরা থেকে ডেল লেনোভো থাকলে লেনোভো সেটা দেখাবে, আর দুটো অপশান থাকবে, এখানে একটা আছে, ওখানে দুটো অপশান থাকবে, সেটাকে ইউএসবি 2.0 চেক করে নেবেন, ঠিক আছে। আর এখানে কিছু অপশান রয়েছে, এগুলো আমি পরে আসবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সেগুলো আমি পরে আসছি। আমি আগে এটাকে ফুল স্ক্রিন ম্যাক্সিমাইজ করে নিই, করার পরে দেখতে পাচ্ছেন যে পিসিবিটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটাতে ক্লিক করলে পরে পুরো ফুল স্ক্রিন হয় এই অপশানটাতে, এই নীল রঙের অপশানটাতে। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমি একটু ক্যামেরার দিকে, আপনারা স্ক্রিনটাও চোখ রাখুন আর আমি ক্যামেরাটার দিকে যাব। ক্যামেরাটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ক্যামেরাটার আমি এখন একটু আলোটা বাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমাকে দেখতে হবে, আলোটা এখন আমি বাড়িয়ে নেবো ক্যামেরা। তো আলোটা আমি বাড়িয়ে নিয়েছি, এইবার আমাকে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে হবে, প্লাস বোর্ডের যে পার্টটা দেখতে চাই সেই পার্টটাকে আমি অ্যাডজাস্ট করবো। দেখুন বোর্ডটাকে আমি নাড়াচ্ছি, বাট এটা কিন্তু এখনও ঝাপসা। এইবার ক্যামেরাটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো দেখুন এখন কিন্তু প্রায় পরিষ্কার। তো এখন আপনি সামনের এই যে হুইলটা আছে, এই হুইলটাকে আস্তে আস্তে আপনি ঘোরাতে পারেন, ঘুরিয়ে দেখতে পারেন যে কতটা কি জুম হচ্ছে বা না হচ্ছে, ঠিক আছে। তো দেখুন আমি জুম করার চেষ্টা করছি এখানে, তো মোটামুটি পরিষ্কার এসেছে। তারপরেও আমি একটু ঘুরিয়ে দেখে নিই, ব্যাস মোটামুটি ভালোই পরিষ্কার। এইবার আমি দেখি বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, তো বোর্ডটাকে আমি মুভ করছি, দেখতে পাচ্ছেন ক্যামেরার ছবিও দেখতে পাচ্ছেন, প্লাস বোর্ডের ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে পয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারগুলো কত বড় বড় দেখা যাচ্ছে, ইভেন এখানে আইসি নাম্বার পর্যন্ত বা আইসির মডেল নাম্বার পর্যন্ত আপনি দেখতে পাবেন। আইসির নিচে যে বলগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে। প্লাস আমাদের যে মেন প্রবলেমটা হয় ট্র্যাক লাইন খুঁজতে, সেই ট্র্যাক লাইনগুলোও কিন্তু এখানে পুরোপুরি একদম
চোখের সামনে দেখা যাচ্ছে রেজিস্টার, সমস্ত কিছু কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? এখন আমি ব্যাটারি কানেক্টারের দিকে গেছি, ব্যাটারি কানেক্টারগুলোকে দেখুন কত বড় করে দেখা যাচ্ছে। তো এখন আমি যাব মোবাইলের যে ফ্ল্যাশটা আছে সেই ফ্ল্যাশের দিকে, মোবাইলের বোর্ডটাকে উল্টে দিচ্ছি, মোবাইলের বোর্ডটাকে উল্টে দিলাম। এইবার মোবাইলের যে ফ্ল্যাশটা রয়েছে ফ্ল্যাশটার মধ্যে যাবো, তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফ্ল্যাশটা যেটা মাঝখানে হলুদ রঙে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ। তো তারপরে দেখুন ট্র্যাক লাইনগুলো একদমই ক্লিয়ার। তো আমি তখনই বলেছিলাম এটা মোটামুটি মোবাইলে কাজ করার জন্য কিন্তু ভালোই উপযোগী, ঠিক আছে, মোবাইল ল্যাপটপ এসব রিপেয়ারিংয়ের জন্য। তো এখন আমি একটা বেস, আমি এখন একটা ডিসপ্লের বেস দেখবো, ঠিক আছে। বেসটা, বেসের পিনগুলো যারা ল্যাপটপ বা মোবাইল রিপেয়ারিং করি তারা জানি যে বেসের পিনগুলো কত সূক্ষ্ম হয়, সেখানে কাজ করতে কত সমস্যা হয়। তো বেসের পিনগুলো আমি একটু দেখে নেব। তো আমি দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেস। তো বেস কানেক্টার দেখতে পাচ্ছেন, বেস কানেক্টারের পিনগুলো কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো পিন ভাঙা আছে নাকি সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে কে কলর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বেসের কানেক্টারটা কত পরিষ্কার। তারপরে এটা তো সাধারণত সিম ট্রে। তারপরে এখানে এখানে আপনারা আরেকটা বেস দেখতে পাচ্ছেন যেটা ফোকাস হয়ে রয়েছে, এটাও কিন্তু একটা বেস। তো কত পরিষ্কার কিন্তু জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এছাড়াও মোবাইল বা ল্যাপটপের বোর্ড ছাড়াও কিন্তু আপনি ধরুন কোনো একটা পিঁপড়ে বা কিছুর একটা ছবি দেখবেন, বাট আমার হাতের কাছে কোনো পিঁপড়ে নেই জন্য দেখাতে পারছি না, যাই হোক মোবাইলে আপনারা এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এই মোটামুটি হলো এটার কীভাবে আপনার ইউজ করতে হয়, কীভাবে সফটওয়্যার ইনস্টল করে কীভাবে আপনি ইউজ করবেন, এটাই গেল মোটামুটি ভিডিওটা। আর এটা নিয়ে কীভাবে আপনি ভিডিও বানাতে পারবেন এই ক্যামেরাটাকে ইউজ করে, সেটা আমি কিন্তু পরে নেক্সট একটা টিউটোরিয়ালে আমি আলোচনা করবো, বিকজ এই টিউটোরিয়ালটার মধ্যে যদি আলোচনা করি তাহলে কিন্তু টিউটোরিয়ালটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি বড় করতে চাই না মোটামুটি, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। তো যাই হোক আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক 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 বেশি করে শেয়ার করুন। অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, ব্যাস আর কোনো কাজ করতে হবে না, জাস্ট তাতে করে আপনি কিন্তু একটা নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড করবো কোনো নতুন ভিডিও। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে। I'm not the one who's always right.